আমরা যারা হটলিংক সিম ইউজ করি একটা কমন সমস্যা সবাই ফিল করি আর এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো সেই সমাধানটা অনেকেই আবার জানি না আর এই সমস্যাটা হলো যখন বাংলাদেশ থেকে কেউ আপনার হটলিংক সিমে ডাইরেক্ট অথবা মিস কল দেয় আর এই কলটি অটোমেটিক মালয়েশিয়াতে রিসিভ হয়ে যায় এবং বাংলাদেশ থেকে যে কল দিয়েছে তার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কাটা যায় কেন অটোমেটিক কলটি রিসিভ হয়ে যায় বা কিভাবে বন্ধ করবেন সকল বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওতে আছে আমি সজীব আফতাব এবং আপনারা দেখতে আছেন বাংলা ডিসপ্লে ইউটিউব চ্যানেল যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন যে কারণে কেউ কল দিলে অটোমেটিক কলটি রিসিভ হয়ে যায় আর এই সার্ভিসটির নাম হলো ভয়েসমেল সার্ভিস যখন নতুন সিম কেনা হয় এই সার্ভিসটি অটোমেটিক অন করা থাকে এই ভয়েসমেল সার্ভিসটি বন্ধ করার জন্য হটলিং আমাদেরকে একটা অপশন দিয়ে দিয়েছে আমি এখান থেকে আসলে ট্রাই করব প্রথমত যে এখান থেকে আসলে বন্ধ করা যায় কিনা পরবর্তীতে আপনি আপনাদেরকে দেখাবো যে কাস্টমার কেয়ারে কীভাবে কল করে আপনি এখান থেকে বন্ধ করে নিতে পারবেন তো প্রথমত আপনারা টাইপ করবেন *100# এটা ডায়াল করে দিবেন আপনার যে হটলিং সিম থেকে এই সমস্যাটা হচ্ছে সেখানে ডায়াল করে দিবেন ডায়াল করার পরে আপনি এখানে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এই ইন্টারফেসটা অনেক সময় মালয়ালি ভাষাতে আসে সো মালয়ালি ভাষাটাকে কীভাবে চেঞ্জ করে ইংলিশ করবেন সে নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন তো একদম নিচে দেখবেন 01 নেক্সট পেজ তো আমি এখানে 01 টাইপ করে সেন্ড করে দিব তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন 6 নম্বরে মাই অ্যাকাউন্ট অ্যান্ড আদার্স তো এটার উপরে ক্লিক করার জন্য আপনি এখানে 6 টাইপ করে সেন্ড করে দিবেন সেন্ড করার পর আবার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারবেন 3 নম্বরে এক্সট্রা সার্ভিস নামে একটা অপশন পেয়ে যাবেন সো এখানে 3 টাইপ করে সেন্ড করে দিবেন তারপরে এইখানে 3 নম্বরে আবারও দেখতে পারবেন যে ভয়েসমেল সার্ভিস এই সার্ভিসটাই কিন্তু আপনার ফোনে চালু করা আছে যার কারণে বাংলাদেশ থেকে কেউ যদি আপনাকে মিস কল অথবা ডাইরেক্ট কল দেয় অটোমেটিক ফোনটা রিসিভ হয়ে যায় এবং বাংলাদেশের যে নাম্বারে কল করা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কাটা যায় তো এখানে আমি 3 টাইপ করে সেন্ড করে দিলাম তো এখান থেকে কিন্তু আপনি বন্ধ করার অপশন কিন্তু বলে দিয়েছে কিন্তু আপনি এখানে খেয়াল করতে পারবেন এখানে কিন্তু এক নম্বর দেওয়া আছে অ্যাক্টিভেট ভয়েসমেল সার্ভিস কিন্তু এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট ভয়েসমেল সার্ভিসটা অপশনটা কিন্তু দেওয়া নেই আমি এটা কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছিলাম তারা বলেছিল যে এখান থেকে এবেল বন্ধ করা যায় কিন্তু এখানে ডিঅ্যাক্টিভের কোনো অপশন নেই সেক্ষেত্রে এখান থেকে কিন্তু বন্ধ করার কোনো সুযোগ নাই এবং আমি এটা নিয়ে গাড়াগাড়ি করেছিলাম যে কোনো কোড ডায়াল করে আসলে বন্ধ করা যায় কিনা কিন্তু তারও কোনো কোড পাওয়া যায়নি পরবর্তীতে আমি কাস্টমার কেয়ারে কল করে এই সার্ভিসটা বন্ধ করে দিয়েছি এবং তারা আমাকে জানিয়েছে যে আপনার ভয়েসমেল সার্ভিসটা বন্ধ হয়ে গেছে এবং পরবর্তীতে যদি আপনাকে কেউ বাংলাদেশ থেকে মিস কল অথবা ডাইরেক্ট কল দেয় তাদের অ্যাকাউন্ট থেকে আর টাকা কাটা যাবে না এবং এই কলটা অটোমেটিক রিসিভ হবে না তো আপনারা 123 ডায়াল করে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনারা এই সার্ভিসটা বন্ধ করে নিতে পারবেন এখন অনেকেই চিন্তা করতেছেন যে আসলে আমরা কাস্টমার কেয়ারের সাথে কীভাবে কথা বলবো তো তারা মালয়েশিয়ান তো আমি কীভাবে কথা বলবো তো এক্ষেত্রে অবশ্যই কোনো চিন্তার কারণ নেই কারণ আপনি যখন এই 123 ডায়াল করবেন এখানে আপনাকে বলবে যে আপনি ভাষা সিলেক্ট করেন আপনি এখানে 5 নম্বরে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ভাষা সিলেক্ট করে নেবেন বাংলা ভাষা তারপর দেখবেন আপনারকে বলবে যে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে চান হ্যাঁ আপনি ওখানে যেটা ডায়াল করতে বলবে আপনি ওটা ডায়াল করবেন সেম বাংলাদেশের মতোই তো তারপর দেখবেন আপনার একজন বাঙালি আপনার ফোনটা রিসিভ করেছে আপনি তাকে এটা বলবেন যে আমার আর এই সার্ভিসটার কারণে আমার টাকা কাটা যাচ্ছে তখন আপনার হয়তো নামটা জানতে পারে তারা জেনে নিয়ে আপনার এই সার্ভিসটা কিন্তু বন্ধ করে দিবে তো বন্ধুরা আশা করি আপনারা এই সার্ভিসটি কীভাবে আসলে বন্ধ করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করেছি এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন এবং যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ